হ্যালো স্টুডেন্টস গুড মর্নিং এভরি ওয়ান হাউ আর ইউ আই হোপ ইউ অল আর গুড অ্যান্ড ফাইন সো স্টুডেন্টস আজকে চলে এসেছে তোমাদের ইউকেজি জিকে নিয়ে তো জিকে যে ক্লাস তোমার যে করাবো যে চ্যাপ্টারটা করাবো সেটা হচ্ছে অ্যালফাবেট বাজল আর অড ওয়ান আউট কেমন তো চলো স্টুডেন্টস স্টার্ট করে যাক তো দেখো অ্যালফাবেট পাজল মানে হচ্ছে বর্ণমালার ধাঁধা তো সেইটা দেখো কীরকম যার এখানে দেখো পিকচার দেওয়া আছে এবং তার সাথে এখানে দেখো লেটার্স দেওয়া রয়েছে কেমন এবং এর মধ্য থেকেই এটা তোমাদের এই ইংলিশটা যেটা হবে ওয়ার্ডটা সেই ওয়ার্ডটা এখানে থেকে তোমাদের বার করতে হবে এবং তার মধ্যে যে লেটারগুলো হবে সেগুলো তোমাদের সার্কেল করতে হবে কেমন কারণ এখানে ছটি পিকচার দেওয়া আছে এবং ছটি দেখো শাড়ি রয়েছে তার মধ্যে থেকে এই ওয়ার্ডসটা ভেছে নিয়ে তোমাদের তৈরি করতে হবে লেটার্সগুলো সার্কেল করে কেমন তো দেখো ফার্স্ট পিকচার যেটা হচ্ছে সেটা দেখো কাপ তো কাপ দেখো ইংরাজিটা কী তোমরা সেটা জানো ইংলিশটা সি ইউ পি কাপ তো তাহলে চলো এখানে কী লেটার্সগুলো আছে একবার দেখে নিই কে সি আই ইউ এম পি তো তাহলে এর মধ্যে দেখো কাপ কী হবে এই যে এখানে সি দেখতে পাওয়া যাচ্ছে সি ইউ পি কাপ তাহলে হলো এরপর নেক্সট দেখো এখানে কিসের এটা পিকচার কোট তো তাহলে চলো কোট ইংলিশটা কী সেটা যেন সিওএটি কোট তো তাহলে এখানে কী কী লেটার্সগুলো দিয়ে আছে দেখো সি কে ও ওয়াই এ টি তাহলে এখানে কোড যেহেতু ইংলিশটা টি তাহলে এখানে দেখো সি এ সার্কেল দিলাম ও এ সার্কেল দিলাম এতে সার্কেল দিলাম আর টিএতে সার্কেল দিলাম তাহলে কী হলো সি ও টি কোট এটা একটা ওয়ার্ডস হয়ে গেল তাই তো এরপর নেক্সট পিকচার দেখো কী আছে এটা বাস তো বাস স্পেলিংটা তোমরা সবাই জানো ইউ এস বাস তো তাহলে দেখো এখানে এফ বি ডি ইউ আর এস এই লেটার্সগুলো আছে তাহলে এর মধ্যে থেকে কি হবে এখানে বি ইউ এস বাস হলো তাহলে এটা একটা ওয়ার্ডস হয়ে গেল তো এরপর দেখো কী হচ্ছে একটা টেডি মানে এটা খেলনা আর খেলনা ইংলিশটা কি তোমরা জানো টয় তাহলে চলো এখানে কী লেটার্সগুলো আছে আর টি ই ও এন ওয়াই তাই টয় কী হবে টি ও ওয়াই তাহলে এখানে টি আছে টি এ সার্কেল দিলাম তারপর ও আছে ও এ সার্কেল দিলাম আর ওয়াই তাহলে এটা একটা ওয়ার্ডস হয়ে গেল টি ও ওয়াই টয় টয় মানে খেলনা এরপর নেক্সট পিকচারটা দেখো এখানে এটা কিসের ব্যাট তাই তো তো ব্যাট ইংলিশটা তোমরা সবাই জানো বিএটি ব্যাট তাহলে চলো এখানে খুঁজে দেখা যাক কোথায় কী আছে এ টি আই তাহলে এগুলো হচ্ছে ওয়ার্ডস তো এর সরি এগুলো হচ্ছে লেটার্স এর মধ্যে থেকে বার করতে হবে যে কারেক্ট ওয়ার্ডস ফর্মগুলো হবে তাহলে হচ্ছে দেখো বি এ টি ব্যাট হয়ে গেলো তাহলে এটা একটা ওয়ার্ডস হয়ে গেলো এরপর নেক্সট পিকচার দেখো জাহাজ তো জাহাজ ইংরেজি কি সিপ তো এখানে দেখো লেটার্স কী কী আছে সি এস এইচ এল আই পি সিপ সরি এই লেটার্সগুলো আছে তো এরপরে দেখো এখানে কী হবে সিপ এস আই পি তাহলে এখানে দেখো এস এইচ আই পি সিপ হয়ে গেল তাহলে এটা একটা ওয়ার্ডস হয়ে গেলো আর কারিকুলেটার্সগুলোর মধ্যে সার্কেল দেওয়া হয়ে গেল তাহলে তোমরা এটা প্রত্যেকটা বুঝতে পারলে আশা করি তো চলো এরপর নেক্সট পেজে যাই তো দেখো এইটাও তোমাদের করাচ্ছে মানে এটাও এমন কিছু কঠিন না এটা ইজি জিনিস তো সেই কারণে আমি তোমাদের এইটার সাথে করিয়ে দিচ্ছি কেমন তো দেখো এখানে দেওয়া আছে অড ওয়ান আউট মানে এটা পাঁচটি গ্রুপ আছে যে পাঁচটি গ্রুপে জিনিস আছে পাঁচ রকম এবং তার মধ্যে একটা আলাদা আছে তো সেইটা তোমাদেরকে দেখে সার্কেল করতে হবে সেটা যাতে বাদ হয় কেমন তো দেখো এখানে দেখো ফার্স্ট পিকচারটা দেখো শার্ট তারপরে ধরো এটা কোটের সোয়েটারের মতো আছে কোট মতো আছে এটা প্যান্ট আর এটা স্কার্ট তার মধ্যে এই হচ্ছে কি। আলাদা তাহলে অড এটা তাহলে এটা এখান থেকে সার্কেল করে বাদ দিতে হবে এরপর নেক্সট পিকচারটা দেখো কি আছে এখানে দেখো ব্যাডমিন্টন ফুটবল ব্যাট আর এটা কী আছে হকি স্টিক তাহলে এগুলো সব খেলার সরঞ্জাম আর এটা দেখো একটা লুডোর বোর্ড তাহলে এটাই আলাদা তার মধ্যে থেকে তাহলে এইটাতে একটা সার্কেল করে দেওয়া হয় এরপর নেক্সট পিক দেখো কী আছে এই গ্রুপটার মধ্যে দেখো ব্যানানা অ্যাপেল অরেঞ্জ আর ম্যাঙ্গো এগুলো ফ্রুটস আর তার মধ্যে এইটাই একটা অড হচ্ছে কি র্যাডিস তাই তো তাহলে এইটাই সার্কেল দিতে হবে এরপর দেখো এখানে কি আছে পেন কালি ইরেজার শার্পনার আর দেখো এই চারটে এক আর এখানে কি আছে ব্রাশ তাহলে এর মধ্যে এটাই আলাদা এটাই অড তাহলে এইটা এখানে সার্কেল হয়ে গেল এরপর নেক্সট দেখো পিকচারটা কি আছে দেখো শিপ এরোপ্লেন তারপরে এখানে সাইকেল আর অটো রিক্সা তাহলে এই চারটে একই আছে আর তার মধ্যে এটা আছে কম্পিউটার তাহলে এটা নিশ্চয়ই অড তাহলে এইটাতে কী করতে হবে সার্কেল করতে হবে তাহলে তোমরা এটা বুঝতে পারলে ভালো করে তো এই দুটো চাপটা তোমরা ভালোভাবে করবে কেমন তো আজকে আমার ক্লাস এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নাইস ডে টাটা থ্যাংক ইউ